আসসালামু আলাইকুম ডাইজেশান নিয়ে কন্টিনিউ করতেছি আমি যদি ডাইজেসান ইম্প্রুভ করতে চাই তাহলে আমাকে কি কি অ্যাভয়েড করতে হবে কারণ আমি যদি অ্যাভয়েড না করি এবং এগুলো কন্টিনিউ করি যার জন্য আমার ডাইজেস্টন খারাপ হয়েছে এবং আমি যেগুলো আগে বলেছি পাপায়ালি পাউডার আপেল সাদার ভিনেগার কোকোনাট অয়েল ডাইজেস্টিভ এনজাইম ইনক্লুড করি তাহলে রেজাল্ট কিন্তু খুব একটা আসবে না প্রথমে আমি অ্যাভয়েড করব যার জন্য আমার ডাইজেশান মানে নষ্ট হয়ে গেছে কীসের জন্য ডাইজেশান নষ্ট হয় আপনারা জানেন আমাদের বডিটা তৈরি হয়েছে ন্যাচারাল খাবারের জন্য কারণ ন্যাচারাল খাবারে আপনি যে একটা প্রকৃতির খাবার নেন এর মধ্যে রয়ে গেছে ডাইজেস্টিভ এনজাইম এর মধ্যে রয়ে গেছে অনেক নিউট্রিয়েন্টস যেগুলো আমার শরীরের যে রয়ে গেছে রিজার্ভ সেটা ব্যয় করতে হয় না কারণ আমাদের বড়ির সাথে প্রকৃতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত মাটির সাথে আমার অন্ত্রের যে সম্পর্ক সেইটা যদি আপনার ডিপলি চিন্তা করেন ইউল বি সারপ্রাইজ এই জন্য বলি যে যে কোনো জিনিস আমাদের খাওয়া উচিত যেইখানে আমাদের জন্মগ্রহণ হয়েছে মানে আমি যে বাঙালি অ্যাকচুয়ালি আমার খাবার খাওয়া উচিত বাংলাদেশের প্রকৃতি থেকে কারণ বাংলাদেশের মাটির সাথে আমার গাছের একটা সম্পর্ক রয়ে গেছে এই জন্য আমি বলি যে ইম্পোর্টেড কোনো জিনিস আপনারা খাবেন না বাংলাদেশের প্রোডাক্ট খান মানে যেগুলো বাংলাদেশে জন্ম হয় তৈরি হয় সেগুলা ই করেন তো যাই হোক আমি এখন বলতেছি যে কীসের জন্য আমাদের ডাইজেস্টিভ অ্যানজাই প্রচুর পরিমাণে ব্যয় হয় এখন আমি যদি ন্যাচারাল খাবারের পরিবর্তে আমি যদি আনন্য্যাচারাল খাবার আমি যদি খাই তাহলে আমার শরীর এটাকে বলে একটা এনিমি মানে শত্রু তার জন্য সে তার যে রিসোর্স হয়ে গেছে এইগুলা সব জায়গাতে সে এই শত্রুকে মানে নিউট্রলাইজ করার জন্য সে ইউজ করে এর মানে একটা আনন্যাচারাল খাবার যে আমার ডাইজেস্ট করতে যে পরিমাণ এনজাইম ব্যয় হবে একটা নেশাল খাবার যদি আমি খাই তাহলে এর গুণ কম এনজাইম ব্যয় হবে এর মানে আপনারা জানেন আপনারা কী খান যাদের ডাইজেসান প্রবলেম ও হানড্রেড পার্সেন্ট প্রসেস ফুড নেশাল খাবার জাঙ্ক ফুড বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস আপনার সিম্পল কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে যে খাবারের মধ্যে রয়ে গেছে প্রচুর ফুড এডিটিভস ফুড প্রিজারভেটিভস আপনার ফ্লেভার্স মানে অনেক জিনিস যেগুলো প্রকৃতিতে নাই সেগুলো যখন আমরা প্রচুর পরিমাণে খাই এবং কম খাই না কিন্তু কারণ এটা ফুড ইন্ডাস্ট্রি একটা স্পেশাল ই মানে আপনার বেশি খেতে হবে এই জন্য তারা অনেক কিছু এখানে অ্যাড করে যাতে আপনার টেস্ট বাট চেঞ্জ হয় আপনি বেশি বেশি খান এটা একটা পলিসি যেহেতু আনন্য্যাচারাল খাবার পরিমাণে কম খান না পরিমাণে আরও অনেক বেশি খান এবং প্রত্যেকটা আনন্য্যাচারাল খাবারের জন্য আমাদের শরীর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের এনজাইম নষ্ট করে আমার কি হয় ঠ্যাং খালি হয়ে যায় এইখান থেকে আরম্ভ হবে হয়তোবা কোনো এক সময় যখন আপনি যৌবন যৌবন কালে ছিলেন তখন দেখবেন যে আপনার বডি এগুলো কমপেসেট করে ডাইজেস্ট করে ফেলে কোনো প্রবলেম নেই যত দিন যাবে কোনো এক সময় দেখবেন যে আরাম হয়ে গেছে বিভিন্ন ধরনের প্রবলেম এটি তাহলে আমি যদি এইসব খাবারগুলো দূর না করি রিমুভ না করি কন্টিনিউ করে থাকি আপনারা জানেন কী খাবার যে যেসব খাবার প্রকৃত নেয় সোধা কথা সুপার মার্কেটে যেসব খাবার দেখবেন যে এগুলো তো প্রকৃত নাই মানে সব খাবার সাথে কিছু কিছু অ্যাড করা আছে তাহলে আমি যদি এই খাওয়া যদি যেই পর্যন্ত আমার মেনুর থেকে আমি বাদ না দিব তত পর্যন্ত আপনি যত কিছুই অ্যাড করেন যত কিছুই দেন আপনার হয়তো বা কিছুটা একটা উপশম হবে সাময়িক একটা রেজাল্ট পাবেন কিন্তু পারমানি রেজাল্ট পাবেন না পারমানি তখনই পাবেন যার জন্য আপনি প্রবলেম সৃষ্টি হয়েছে ওইটা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাহলে আমি সোজা কথা বলবো আনন্যাচারাল ফুড থেকে দূরে থাকবেন এই গ্রুপ বিরাট গ্রুপ অ্যাকচুয়ালি সুপার মার্কেটে যেসব খাবার হয়ে গেছে এটাকে পুরোটাকে বলা হয় আনন্যাচারাল খাবার সুপার মার্কেটে আমি ন্যাচারাল খাবার পাওয়া যায় কি না ন্যাচারাল খাবার হচ্ছে মানুষ যেই খাবারে এখনও তার নিজের হাত টাচ করেনি মানে কোনো কিছু অ্যাড করেনি নি কোনো কিছু রিমুভ করেনি বুঝুন তো যেমন একটা আম গাছের যে আমার এখানে প্রচুর আম গাছ হয়ে গেছে এবার প্রচুর আম খেয়েছি আমি কোনো কিছু এখানে করে করিনি পানি জাস্ট পানি আমার মাটি ন্যাচারাল মাটি কারণ আম হচ্ছে এই আমি আমি কোনো কিছু ইউজ করিনি শুধু গাছ থেকে আম নিয়ে এসে এটা কেবল ন্যাচারাল খাবার কোনো সার ইউজ করা হয়নি কোনো ইন ইনসেকটিসাইডস ইউজ করা হয়নি পেস্টিসাইডস ইউজ করা হয়নি কোনো কিছু ইউজ করা হয়নি সেইটাকে বলা হয় ন্যাচারাল খাবার আর বাকি সব খাবার যা দেখেন এগুলো সব হচ্ছে আন্যাচারাল তাহলে আপনি যদি ডাইজেশন ইম্প্রুভ করতে চান এবং অনেক প্রবলেমের সাথে রিলেটেড মানে হেলিক বাটার পাইল থেকে আরম্ভ করে আলসার গ্যাস্ট্রেট থেকে আরম্ভ করে এসিডিট থেকে আরম্ভ করে আপনার লিভারের প্রবলেম থেকে আরম্ভ করে আপনার আইবিএস আইবিডি যত কিছু জানেন সব কিছু এগুলো সব কিছু জড়িত এই আন্যাচারাল খাবার সাথে এবং পরিমাণে বেশি খাবারের জন্য কারণ আন্যাচারাল খাবার আপনারা বেশি বেশি খাবেন তাহলে আমরা যদি এই খাবারগুলা বন্ধ না করি যেই পর্যন্ত আমরা প্রকৃতির সাথে বন্ধুত্ব না করব। এবং প্রাকৃতিক নিয়মগুলো খাবারের প্রাকৃতিক নিয়মগুলো রয়ে গেছে ফলো পালনা করবো এই পর্যন্ত আপনাদের এইসব প্রবলেম সলভ হবে না কারণ এতে করে আপনার সমস্ত আমাদের মাইক্রোবায়োম রয়ে গেছে যেটা আমার আমি সবসময় বলি যে গাঠ হেলথ হচ্ছে এক নম্বর মানে আপনি যদি হেলথ চান আপনাকে আপনার গাঠকে হেলতি করতে হবে আর গাঠকে হেলদি করতে হলে আপনার মাইক্রোয়ায়নকে মানে সুস্থ রাখতে হবে আর এটা সুস্থ রাখার একমাত্র ন্যাচারাল খাবার খাওয়া আরও অনেক ফ্যাক্টর রয়ে গেছে কিন্তু আমি বলছি ডাইজেশন ডাইজেশন আপনাকে ই করতে হলে আপনাকে ন্যাচারাল খাবার আসতে হবে তাহলে আমি আমি ডাইজেশন আমি একটা খাবার যে খাবার আমার এই প্রবলেম সৃষ্টি হচ্ছে বন্ধ করতে হবে এবং এরপরে আমি যে বলে আসছি ওইগুলো অ্যাড করতে হবে এরপর যদি আপনি সুস্থ চাকরি না পান তাহলে আপনাকে আরও কিছু অ্যাড করতে হবে যেমন সাপ্লিমেন্ট অনেক স্পেশাল সাপ্লিমেন্ট হয়ে গেছে ইম্প্রুভ করার জন্য প্রোবায়োটিক্স ভিটামিন ডি প্রিবায়োটিক্স বিভিন্ন ই রয়েছে গাঠকে ক্লিন করতে হবে এই করতে হবে এগুলো একসাথে করতে হবে তাহলে আপনার আপনার সমস্ত প্রবলেম সলভ করতে কিন্তু এর জন্য সময়ের দরকার যে তিন দিন চার দিন সাত দিন করে বা এক মাস করে আপনার বলেন যে সুস্থ হয়ে যাবেন ন্যাচারাল ট্রিটমেন্ট জন্য সময় দরকার ধৈর্য শক্তির দরকার মোটিভেশন দরকার আপনার মাইন্ড সেটের দরকার এবং উইল পাওয়ারের দরকার তখনই আপনি সুস্থ যদি তাহলে আসুন আমরা ডাইজেশন ইম্প্রুভ করে অত্যন্ত ইম্পর্টেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন